নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেন্ট্রাল টেট এর পেপার 2 সেপ্টেম্বর 2014 এর বেঙ্গালি, যাদের ল্যাঙ্গুয়েজ 1 ছিল বা বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ 1 যে কোশ্চেন পেপারটা ছিল, তা সেই কোশ্চেন পেপারটা নিয়ে। তো আমি আজকে এই প্রশ্নগুলো আলোচনা করব, কারণ এই সেন্ট্রাল টেট এর কোশ্চেন যদি আপনাদের প্রিভিয়াস ইয়ার আলোচনা করা হয়, তাহলে এখান থেকে মোটামুটি আপনারা কোশ্চেনের স্ট্রাকচারটা বুঝতে পারবেন এবং তার সাথে সাথে কিরকম টাইপের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতে পারে বা কোন কোন জায়গাগুলো আপনারা একটি গুরুত্ব সহকারে পড়বেন, তাই সেই সমস্ত বিষয়গুলো আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে এই কোশ্চেনগুলো করা থাকে আর কিভাবে সলভ করতে হয় বা অ্যান্সার কিরকম হয়। তা এখানে যেরকম থাকে বাংলায় 15 নম্বর পেডাগগি আর 15 নম্বর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে দুটো প্যারাগ্রাফ, সে একটা থাকে গদ্য আর একটা থাকে পদ্য। তো চলুন আমরা একে একে সলভ করে বিষয়টা বুঝে নিই। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন আমরা আলোচনা শুরু করি। তো প্রথম প্রশ্ন আছে যে নিচের প্রশ্নগুলি সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, একটি নিয়ন্ত্রিত মানে কন্ট্রোলড এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী ফোকাসড ভাষানুশীলন ক্লাসে ব্যবহৃত হয়। অপশন এ আলোচনা সভা, মনোনীত বিশেষজ্ঞদের আলোচনা, অপশন বি ব্যক্তিগত গঠন শেখা ও শব্দসমূহের প্রয়োগ বা ব্যবহার, অপশন সি সংগঠনবদ্ধ রূপে বারংবার অভ্যাস বা স্ট্রাকচার ড্রিল এবং শূন্যস্থান পূরণ অনুশীলন ফিল ইন এক্সারসাইজ, না অপশন ডি চরিত্রাভিনয়, না নাট্যকর্ম। তা বন্ধুরা, একটি নিয়ন্ত্রিত মানে কন্ট্রোলড এবং নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী মানে ফোকাসড ভাষানুশীলন ক্লাসে ব্যবহৃত হয় কোনটা? না, এখানে সঠিক উত্তর হবে সংগঠনবদ্ধ রূপে বারংবার অভ্যাস বা স্ট্রাকচার ড্রিল এবং শূন্যস্থান পূরণ অনুশীলন ফিল ইন এক্সারসাইজ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ হলো সেটাই যেখানে অপশন এ শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়, অপশন বি শিক্ষকরা অতি সক্রিয় প্যাসিভ এবং শিক্ষার্থী সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, অপশন সি শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলী বা লার্নিং অ্যাক্টিভিটিস বন্দোবস্ত থাকে, এবং অপশন ডি হচ্ছে শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে। তাহলে বন্ধুরা, শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলী বা লার্নিং অ্যাক্টিভিটিস বন্দোবস্ত থাকে, এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের কোন নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত ব্যাকরণ শুদ্ধ যুক্তি শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ ব্যবহার করার পারঙ্গমতা কোন মূল্যায়নের অঙ্গ, মানে অ্যাকসেপ্টেবল প্রনাউন্সিয়েশন, এটা কোন মূল্যায়নের অঙ্গ সেটা আমাদের এখানে বার করতে হবে। অপশন এ লিখন, অপশন বি শ্রবণ, অপশন সি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, এবং অপশন ডি হচ্ছে কথন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কথন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সহায়ক দক্ষতা বা সাব স্কিল হিসেবে পূর্বানুমান প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশন এ নোট তৈরি বা নোট মেকিং, অপশন বি পঠন বা রিডিং, অপশন সি পূর্বলেখ বা খসড়া নির্মাণ বা ড্রাফটিং, আর অপশন ডি হচ্ছে সংক্ষেপীকরণ বা সামারাইজিং। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? এই সহায়ক দক্ষতা হিসেবে পূর্বানুমান নিচের কোনটির সাথে সম্পর্কিত, এর সঠিক উত্তর হচ্ছে পঠন বা রিডিং, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষক ব্যাকরণের সংগঠন সময়ের গ্রামাটিক্যাল ফর্মস তথ্য সরবরাহের জন্য জনঘোষণার পাবলিক অ্যানাউন্সমেন্টের অডিও টেপ করা কিছু নমুনা শোনালেন, এরপর ওগুলিতে কি ঘোষণা করা হয়েছিল সে বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর অনুশীলন করলো, এই পদ্ধতিটির বা মেথড প্রবর্তনা বা অ্যাপ্রোচ, এই পদ্ধতিটা কোন অ্যাপ্রোচ বলে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশন এ আছে যোগাযোগমূলক বা কমিউনিকেটিভ, অপশন বি আছে শব্দান্তরমূলক বা প্যারাগ্রাফিংস, অপশন সি আছে সংবর্তন বা রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ, না অপশন ডি হচ্ছে সাংগঠনিক বা স্ট্রাকচারাল। তাহলে এইটা কোন পদ্ধতি অ্যাপ্রোচ হবে? এইটা হবে যোগাযোগমূলক বা কমিউনিকেটিভ। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিরাময়মূলক শিক্ষা রেমিডিয়াল টিচিং কাকে বলে?
অপশন এ বিদ্যালয়ে নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করে, অপশন বি প্রোগ্রেসের শিক্ষার্থীদের আরও বেশি ভালো ফলো করতে সাহায্য করে, অপশন সি শিক্ষার্থীদের নিয়মিত রূপে পরীক্ষা নিয়ে, আর অপশন ডি শিক্ষার জন্য ফাঁকগুলিকে গ্যাপস ইন লার্নিং ভরাট বা পরিচর্যা করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেমিডিয়াল টিচিং কখন দরকার হয়, না শিক্ষার জন্য ফাঁকগুলি বা গ্যাপ ইন লার্নিং ভরাট বা পরিচর্যা করে কিন্তু আমাদের রেমিডিয়াল টিচিংটা সম্পূর্ণ বা পূর্ণতা লাভ করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রশ্ন, অবিলম্বে কথন ও লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা ফিডব্যাক বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন। অপশন এ প্রস্তুতিকালীন মূল্যায়ন, যেটাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলে। নেক্সট, পার্বিক মূল্যায়ন, যেটাকে সামেটিক অ্যাসেসমেন্ট বলে। অপশন থ্রি, বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষা বা ফাইনাল এক্সামিনেশন। না অপশন ডি, খণ্ডকালীন মূল্যাঙ্কন বা টার্ম টেস্ট। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এটা হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা। কেন? ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে ফাঁক ফোকরগুলো খুঁজে পাওয়া যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং বাক ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে প্রশিত বা প্রণোদিত মোটিভেট করা যায়? তা কোনটাতে করা যায় আমরা দেখে নিই। অপশন, শিশুদের কথোপকথন ধ্বনিযন্ত্রে রেকর্ড করে এবং বিশ্লেষণ করে। অপশন বি, শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করে। অপশন সি, কোনো বাক অভিজ্ঞের তাদের মানে অভিজ্ঞকে দিয়ে তাদের পরিচর্যা করিয়া। না অপশন ডি, শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করিয়া। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হবে শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করে এটা কিন্তু মোটিভেট করা যায় তাদেরকে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থী ভিত্তিক অনুমিতি বা ইনফারেন্স এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ বা র্যাপিড ওয়ার্ড রিকগনিশন অনুসন্ধান প্রক্রিয়া বা রিসার্চ সার্চ প্রসেস এবং শব্দ জ্ঞানের ভোকাবুলারি পরীক্ষা হয় কিসের মাধ্যমে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা অপশন দেখে নেব। তা প্রথম অপশন আছে সংবেদাত্মক বা প্রক্ষোভিক প্রতিক্রিয়ার ইমোশনাল রেসপন্স। অপশন বি, লব্ধ ধারণার মৌখিক প্রকাশে বা এক্সপ্রেসিং আইডিয়াস ওরালি। আর অপশন ডি আছে নির্দিষ্ট তথ্য সংবাদের দিক শ্রবণে। না অপশন ডি, পাঠ কেন্দ্রিক বোধ পরীক্ষণ বা রিডিং কম্প্রিহেনশনে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে পাঠ কেন্দ্রিক বোধ পরীক্ষণে বা রিডিং কম্প্রিহেনশন, এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। যোগাযোগ এবং সংযোগমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব। অপশন এ, লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীর ভাষা শেখানো। অপশন বি, শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা। অপশন সি, কথনে শ্রবণে পঠনে লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং সংজ্ঞানক উৎপাদন ক্ষমতার বিকাশ ঘটানো। আর অপশন ডি, ভাষা ও বানানের নিয়মগুলির মধ্যে দিয়ে শব্দ ব্যবহার এবং ব্যাকরণ শেখানো। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, কথনে শ্রবণে পঠনে লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং সঞ্জনন উৎপাদন ক্ষমতার বিকাশ ঘটানো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কিভাবে শিক্ষার্থীকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে দায়িত্বশীল করে তোলা যাবে? অপশন এ, বার্তালাপ চ্যাট ও যোগাযোগ বা নেটওয়ার্ক প্রযুক্তিকে ব্যবহার করে। অপশন বি, আরো বেশি করে প্রশ্ন করবার জন্য শিক্ষার্থীকে প্রোৎসাহিত করে। অপশন সি, প্রচুর পরিমাণে গৃহকার্য বা হোমটাস্ক প্রকল্প কার্য বা প্রজেক্ট ওয়ার্ক এবং দায়িত্বভার অ্যাসাইনমেন্ট দিয়ে। আর অপশন সি, তারা কিভাবে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবে সে সম্পর্কে শিক্ষার্থীদের নিজেদের মতামতগুলিকে অগ্রাহ্য করে। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে আরো বেশি করে প্রশ্ন করবার জন্য শিক্ষার্থীকে প্রোৎসাহিত করে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। লেখা বা বলার সময় শিক্ষার্থীর কিছু কিছু শব্দের ক্ষেত্র নির্ভর অর্থ পার্থক্য অনুধাবন করতে, যেমন বড়লোক, বড় গল্প, বড় ভালো এবং কিছু শব্দের সঠিক ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা বোধ করে, এই সমস্যা দূর করার চেষ্টা কিভাবে শুরু করতে হবে? অপশন এ, মূল শব্দগুলির বা কিওয়ার্ডস প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোনো কোনো শব্দ বসাতে পারে জানিয়ে। অপশন বি, সেই সব শব্দের অর্থ লিখিয়ে দিয়ে শিক্ষার্থীদের সেগুলি লিখতে এবং ব্যবহার করতে বলে। অপশন সি, কথন ও লিখন অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে। আর অপশন ডি হচ্ছে ভুলগুলি দেখিয়ে দেওয়ার পর সেগুলি সংশোধন করে। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোনো কোনো শব্দ বুঝতে পারে সেগুলো জানানোর মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ব্যাকরণ
শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি বা কারেক্ট পার্সপেক্টিভ কোনটি, বা পার্সপেক্টিভ কোনটি মানে যেটাকে কারেক্ট পার্সপেক্টিভ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ, ব্যাকরণের নিয়ম নীতি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে পড়ে। অপশন বি, ব্যাকরণের নিয়মাবলী দখলে আনার জন্য লেখার কাজই রাইটিং টাস্ক সর্বাপেক্ষ উপযোগী পন্থা। অপশন সি, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণাদি নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগাযোগ করতে পারে। আর অপশন ডি হচ্ছে ব্যাকরণিক সংগঠনগুলি বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অভ্যাস করার জন্য বাড়তি বা অতিরিক্ত ড্রিল বা চর্চা করানো প্রয়োজন। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর বন্ধুরা? এখানে এর সঠিক উত্তর হচ্ছে অপশন থ্রি, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগদান করতে পারে। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সক্রিয়ভাবে শব্দ শনাক্তকরণ এবং তার অর্থ নিরূপণে অংশগ্রহণ করানোর উদ্দেশ্য সিদ্ধ করে। অপশন এ, কথন বা স্পিকিং। অপশন বি, শ্রবণ বা লিসনিং। অপশন সি, পঠন বা রিডিং। না অপশন ডি, রাইটিং। তাই এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে শ্রবণ বা লিসনিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাষা আহরণ ক্ষমতা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানুষের মধ্যে অন্তর্লীন রূপে পূর্ব নির্ধারিত। মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়েই জন্মায় যা সে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারে। এই পর্যবেক্ষণ অপশন এ, প্রকৃতিবাদী প্রবর্তনার বা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ। অপশন বি, যোগাযোগমূলক প্রবর্তনার বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অপশন সি, প্রত্যক্ষণমূলক প্রবর্তনার বা ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ। না অপশন ফোর, সংজ্ঞানাত্মক প্রবর্তনার বা কগনিটিভ অ্যাপ্রোচ। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? যে ভাষা আহরণ ক্ষমতা, এর সঠিক উত্তর হচ্ছে প্রকৃতিবাদী প্রবর্তনা বা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো বন্ধুরা, আমরা 15টা পেডাগজির কোশ্চেন করে নিয়েছি। এইবার আমরা আসব বাংলা থেকে, আর 15 নম্বর যে কম্প্রিহেনশন দিয়ে থাকবে, একটা গদ্য একটা পদ্য, সেই কম্প্রিহেনশনে চলে আসব। তা কম্প্রিহেনশন করতে গিয়ে আমরা যে প্রসেস শিখেছিলাম সেই প্রসেসটাই আমরা মেনটেন করব। কি না, প্রথমে কী কী কোশ্চেন দেওয়া আছে সেইগুলো আগে একটু পড়ে নেবো। তো চলুন বন্ধুরা, আমরা যাই কী কী কোশ্চেন আছে সেইগুলো একটু পড়ে নেবো। তো চলুন, প্রথম প্রশ্ন আছে, আমি সে সবার বিক্রমাদিত্য এবং আমি সেই সবার নবরত্ন ছিলাম, বাক্যটির উদ্দিষ্ট অর্থ কি? পরবর্তী প্রশ্ন দেখব, বক্তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে, কি দৃঢ় বিশ্বাস ছিল সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, আমরা 36 জন সভ্য ছিলাম, তন্মধ্যে 45 জনকে গণনা হইতে বাদ দিলে কোনো ক্ষতি হইত না এবং অবশিষ্ট একজনের যোগ্যতা সম্বন্ধে আমার যেরূপ ধারণা উক্ত 45 জনেরও সেইরূপ ধারণা ছিল। তা এখানে অবশিষ্ট একজন কে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যটি রচনার থেকে যথাযথ উদ্ধৃত হয়েছে? তাহলে আমাদের কোন বাক্যটি যথাযথ উদ্ধৃত হয়েছে তা আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন, রচনায় আমি চরিত্রটাকে কি বলা যায়? নেক্সট, ভক্তা কর্ণ শব্দটি যে নিয়ম মেনে সন্ধিবদ্ধ হয়েছে সেই একই নিয়ম মেনে গঠিত হয়েছে নিচের কোন শব্দটি? নেক্সট, আমি সে সবার বিক্রমাদিত্য এবং আমি সেই সবার নবরত্ন ছিলাম, বাক্যটিতে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? নেক্সট, কোন ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল তাহাতে একটি বিদারণ রেখা পড়িল, বাক্যটি একটি কি বাক্য সেটা আমাদের এখানে বলতে হবে। আমরা টেক্সট পড়ে অ্যান্সার করব। এবং পরবর্তী শেষ, এই ফার্স্ট কম্পিটিশনের শেষ প্রশ্ন, মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার অসাধারণত্বে শ্রোতা মাত্রই চমৎকৃত হইবে, কারণ আমার প্রবন্ধে কার্লাইলকে আত্মপ্রান্ত নিন্দা করিয়াছিলাম, কোন পদ সমষ্টি একই শ্রেণীর? তা বন্ধুরা, আমরা কোশ্চেনগুলো পড়ে নিয়েছি, এইবার চট করে আমরা প্যারাগ্রাফটা পড়বো। প্যারাগ্রাফটা পড়লে আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তা যেরকম বলেছিলাম যে আমাদের এখানে বলেছে যে 106 থেকে 114 পর্যন্ত প্রশ্ন ওই ফার্স্ট প্যারাগ্রাফে। তা আমরা ফার্স্ট প্যারাগ্রাফে যে জিনিসগুলো বলা আছে যে নিম্ন প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির 106 থেকে 114 প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তো চলুন বন্ধুরা, আমরা চট করে প্যারাগ্রাফটা একটু পড়ে নিই, তাহলে যে কোশ্চেনগুলো এই মাত্র পড়লাম সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো চলুন আমি প্যারাগ্রাফটা শুরু করছি, আপনারা একটু মনোযোগ দেবেন। ফার্স্ট প্যারাগ্রাফ, আমাদের একটি তর্কসভা ছিল, আমি সে সবার বিক্রমাদিত্য এবং আমি সেই সবার নবরত্ন ছিলাম। তবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অ্যান্সার পেয়ে গেছি, আমরা 36 জন সভ্য ছিলাম, তন্মধ্যে 45 জনকে
গণনা হইতে বাদ দিলে কোনো ক্ষতি হইত না এবং অবশিষ্ট একজনের যোগ্যতা সম্বন্ধে আমার যেরূপ ধারণা উক্ত 45 জনেরও সেইরূপ ধারণা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ফার্স্ট অ্যানজারটা, সেকেন্ড স্ট্যান্ডারে চলে যাই। ফার্স্ট স্ট্যান্ডার থেকে আমরা দুটো কোশ্চেন পেয়ে গেছি, যখন কোশ্চেন করবো তখন আমরা দেখে নেবো। নেক্সট প্যারাগ্রাফে, এই সভার বার্ষিক অধিবেশনের উপলক্ষে আমি কার্লাইলের সমালোচনা করিয়া ও তেজস্বী প্রবন্ধ রচনা করিয়াছিলাম। মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার অসাধারণত্বে শ্রোতা মাত্রই চমৎকৃত হইবে। চমৎকৃত হইবার কথা ছিল, কারণ আমার প্রবন্ধে কার্লাইলকে আত্মপ্রান্ত নিন্দা করিয়াছিলাম। নেক্সট স্ট্যান্ডার, সে অধিবেশনে সভাপতি ছিলেন বামাচরণ বাবু। প্রবন্ধ পাঠ শেষ হইলে আমার সহাধ্যায়ী ভক্তগণ আমার মতের অসমসাহসিকতা ও ইংরেজি ভাষার বিশুদ্ধ তেজস্ক্রিয়তায় বিমুগ্ধ ও নিরুত্ত হইয়া বসিয়া রইল। কাহারও কিছু বক্তব্য নাই শুনিয়া রামচরণবাবু উঠিয়া শান্ত গম্ভীর স্তরে সংক্ষেপে বুঝাইয়া দিলেন যে আমেরিকার সুলেখক সুবিখ্যাত লায়েল সাহেবের প্রবন্ধ হইতে আমার প্রবন্ধটি যে অংশ চুরি, সেই অংশ অতি চমৎকার এবং সেই অংশ আমার সম্পূর্ণ নিজের, সেইটুকু পরিত্যাগ করিলেই ভালো হইত। নেক্সট স্ট্যান্ডার, যদি তিনি বলতেন লায়েল এর সহিত নবীন প্রবন্ধ লেখকের মতের এমন কি ভাষারও আশ্চর্য অবিকল ঐক্য দেখা যাইতেছে, তা হইলে তাহার কথাটা সত্যও হইত অথচ অপ্রিয়ও হইত না। নেক্সট প্যারাগ্রাফ, এই ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল তাহাতে একটি বিদারণ রেখা পড়িল। কেবল আমার চিরানুরক্ত ভক্ত গ্রগণ্য অমূল্য চরণের হৃদয়ে লেশমাত্র বিকার জন্মিল না। সে আমাকে বারংবার বলিতে লাগিল, আমার বিদ্যাপতি নাটকখানা ব্রহ্মদৈত্যকে শুনাইয়া দাও, দেখি সে সম্বন্ধে নিন্দুক কি বলিতে পারে। অধ্যাপক রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা বুঝে গেছি প্যারাগ্রাফটা পড়ে। তো এবার চলুন চট করে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করে নিই। তা প্রথম প্রশ্ন আছে, আমি সে সবার বিক্রমাদিত্য এবং আমি সে সবার নবরত্ন ছিলাম, বাক্যাংশটির বা বাক্যটির উদ্দিষ্ট অর্থ কি? তা এর সঠিক উত্তর আমরা পেয়ে গেছি যে বক্তাই সেই সবার ধারক এবং বক্তাই সেই বাহক। ফার্স্ট যে প্যারাগ্রাফের যে ফার্স্ট অ্যান্সারটা ছিল সেখান থেকে কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছি। চলে আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, বক্তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে, তা কিসের দৃঢ় বিশ্বাস ছিল? আমরা এখানে সঠিক উত্তরটা দেখিনি। সঠিক উত্তর হচ্ছে, শ্রোতারা নিন্দামূলক প্রবন্ধ শুনতে পছন্দ করে। এটা কিন্তু এখানে প্যারাগ্রাফ থেকে উঠে আসছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আমরা 36 জন সভ্য ছিলাম, তার মধ্যে 45 জনকে গণনা হইতে বাদ দিলে কোনো ক্ষতি হইত না এবং অবশিষ্ট একজনের যোগ্যতা সম্বন্ধে আমার যেরূপ ধারণা উক্ত 45 জনেরও সেইরূপ ধারণা ছিল। এখানে অবশিষ্ট একজনকে, তা নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে বক্তা নিজেই, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাক্যটি রচনা থেকে যথাযথ গৃহীত হয়েছে? আমরা একটা একটা করে পড়বো আর পড়ে দেখে নেব। প্রথম অপশন আছে, লায়েলের সহিত নবীন প্রবন্ধ লেখকের কেবল মত নহে, ভাষারও আশ্চর্য অবিকল ঐক্য দেখা যাইতেছে। না, এটা ঠিক হচ্ছে না। নেক্সট, আমার সহাধ্যায়া ভক্তগণ আমার মতের অসমসাহসিকতা ও ইংরেজি ভাষার বিশুদ্ধ তেজস্ক্রিয়তায় বিমুগ্ধ এবং হতবাক হইয়া চাহিয়া রইল। এটাও সঠিক না। নেক্সট, এই ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল তাহাতে একটি বিদারণ রেখা পড়িল। এইটা কিন্তু বন্ধুরা সঠিক উত্তর, এটা প্যারাগ্রাফের সাথে যাচ্ছে। মানে ঠিক প্যারাগ্রাফে এইটার সম্বন্ধে কি বলা আছে বা এই বাক্যটায় কি আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা যখন 3 নম্বরে এটা ফাইনাল হয়ে গেছে, 4 নম্বর আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রচনায় আমি চরিত্রটাকে কি বলা যায়? এখানে 4টে অপশন দেওয়া আছে, আমরা এখানে দেখে নিয়েছি যে এই কি বলা যায়। এর সঠিক উত্তর হচ্ছে পণ্ডিতমন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভক্তাগ্রগণ্য শব্দটি যে নিয়ম মেনে সন্ধিবদ্ধ হয়েছে সেই একই নিয়ম মেনে গঠিত হয়েছে নিচের কোন শব্দটি? তাই আমরা এখানে টেক্সট পড়ে নিয়েছি, আর টেক্সট পড়ে আমরা দেখে নিয়েছি কি না, সহাধ্যায়ী। সহাধ্যায়ী কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আমি সে সবার বিক্রমাদিত্য এবং আমি সে সবার নবরত্ন ছিলাম, বাক্যটিতে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? এখানে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা যে উৎপ্রেক্ষা, উৎপ্রেক্ষা কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, এই ঘটনার পর সহপাঠী মহলে আমার প্রতি যে অখণ্ড বিশ্বাস ছিল তাতে একটি বিদারণ রেখা পড়িল। বাক্যটি একটি মিশ্র বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য না জটিল বাক্য? তা এটা একটা
যৌগিক বাক্য। চলে আসছি এই প্যারাগ্রাফটা শেষ প্রশ্নে। মনে দৃঢ় বিশ্বাস ছিল তাহার অসাধারণত্বে শ্রোতা মাত্রেই চমৎকৃত হইবে ডট ডট কারণ আমার প্রবন্ধে কার্লাইলকে আত্মপ্রান্ত নিন্দা করিয়াছিলাম। কোন পদ সমষ্টি একই শ্রেণীর? এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের এখানে বলতে হবে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে কার্লাইল প্রবন্ধ অসাধারণত্ব, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা প্রথম প্যারাগ্রাফটা আমরা কিন্তু করে ফেলেছি। এইবার আমরা যাব ঠিক পরবর্তী যেমন আরেকটা প্যারাগ্রাফ থাকে সেই প্যারাগ্রাফটায়, ঠিক সেই প্যারাগ্রাফটা আমরা একইভাবে সলভ করবো। কি না, আমরা প্রথমে এই যে উদ্ধৃত কাব্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো 115 থেকে 120 প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তারপর সে একইভাবে প্রথমে আমরা কি কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নেবো। তা প্রথম প্রশ্ন আছে কি, কবিতাদের মধ্যে আমরা পাই কি পাই, সেটা আমাদের কবিতাটা পাঠ করার পরে বুঝতে হবে, আমরা আগে বুঝতে পারবো না। কিন্তু কোশ্চেনটা কি আছে সেটা আমরা কিন্তু জেনে নিলাম। নেক্সট, লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, পংক্তিটির মধ্যে দিয়ে কবি বলতে চান কি বলতে চান সেটা আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট, কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারি, তা এই চারটের মধ্যে কোনটা, এটা কবিতা পাঠ করে আমাদের বুঝতে হবে। নেক্সট আমরা দেখে নেব, নেক্সট কোশ্চেন কি আছে, কবি ভয়কে একটি বস্তার সঙ্গে তুলনা করেছেন কি বোঝাতে, টেক্সট পড়তে হবে। নেক্সট, দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান, নিচের কোন শব্দবন্ধটি সূর্যোদয়ের গান এর সঠিক অর্থ প্রকাশ করছে। নেক্সট, নিচের কোনটি উপমা অলঙ্কার দৃষ্টান্ত, তা যেটা উপমা অলঙ্কার দৃষ্টান্ত সেটা আমাদের বলতে হবে। তাহলে 115 থেকে 120 মধ্যে প্রশ্নগুলো আমরা পড়ে নিলাম, চট করে আমরা এই প্যারাগ্রাফটা পড়ে নেবো, তাহলে আমরা এই অ্যান্সারগুলো করতে পারবো। তা আমি একটু প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। জোড়াকুন, লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর অচেতন সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিকবিদিকে ছুটিয়া নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলাম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়বো না, আগে আমি লোভের মারমুখ দেখব তারপর ভয়ের। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শানিত ছুরিখানাকে আমূল বিধিয়ে দিয়ে সেই আমি চেঁচিয়ে বলে উঠেছি, কিন্তু কিছু আমি চাই না। ভয় ও অমনি চুপসে যাওয়া একটা বক্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। কখন আলো ফুটেছে আমি জানি না, আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো চলুন আমরা প্যারাগ্রাফটা পড়ে বুঝে গেছি কোন কোন গুলো অ্যানসার হবে, এবার একটা একটা করে আমরা কোশ্চেন পড়বো আর অ্যানসার গুলো চট করে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। তা প্রথম প্রশ্ন ছিল 115 তে, তাহলে কবিতাটির মধ্যে আমরা পাই কি পাই, এর সঠিক উত্তর হচ্ছে মানব মনের মুক্তি অভিযানের কথা। চলে আসি পরবর্তী প্রশ্ন, লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, পংক্তিটির মধ্যে দিয়ে কবি বলতে চান, এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা যে লোভ আমাকে দিক দিশাহীন করে, এটা আমরা কিন্তু টেক্সটে পেয়েছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারি, তা এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে লোভ না থাকলে ভয়ও থাকবে না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, কবি ভয়কে একটি বস্তার সঙ্গে তুলনা করেছেন কি বোঝাতে, তাহলে কি বোঝাতে তিনি এটাকে বস্তার সঙ্গে তুলনা করেছেন? এর সঠিক উত্তর হচ্ছে ভয় অন্য কিছুর আধার বা কারণ মাত্র। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান, এখানে কোন শব্দটি সূর্যোদয়ের গান এর সঠিক অর্থ প্রকাশ করছে? তা এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নবজীবনের সুর। চলে আসছি পরবর্তী ও এই প্যারাগ্রাফের নেক্সট এবং লাস্ট কোশ্চেনে, নিচের কোন উপমা অলঙ্কারের দৃষ্টান্ত, তা যেটা উপমা অলঙ্কারের দৃষ্টান্ত সেটা আমাদের দেখতে হবে। প্রথম অপশন দেখেনি, লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, না এটা উপমা না। নেক্সট, ভয়ও অমনি চুপছে যাওয়া একটি বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়লো, এইটা কিন্তু একটা উপমা দিচ্ছে। তা এইটা আমরা যখন সঠিক উত্তর পেয়ে গেছি তখন আমরা আর পরবর্তীগুলোকে দেখবো না, যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে আপনারা অন্য অন্যগুলো দেখতে পারেন, আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে গেছি। তো বন্ধুরা এই ছিল আমাদের প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফটাকে সলভ করে ফেলেছি এবং দুটো প্যারাগ্রাফ সলভ করে ফেলেছি, তার সাথে পেডাগগিও সলভ করে ফেলেছি। তাহলে আমরা সলভ করে ফেলেছি কত, না আমরা টোটাল বাংলা থেকে 30 নম্বর যেটা আছে সেটা কিন্তু সলভ করে ফেলেছি উইদিন টাইমসের মধ্যে, তাই না? তা টাইমসের মধ্যে কীরকম, যে আমাদের এই বাংলা থেকে আসবে 30 আর আপনারা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন আমরা কিন্তু কম সময়ের মধ্যেই আমরা কিন্তু বাংলার যে 30 নম্বর থাকবে সেই 30 নম্বর কিন্তু সলভ করে ফেলেছি, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি পরবর্তী আকর্ষণীয় পাঠে, আর পরবর্তী আর আকর্ষণীয় পাঠ হচ্ছে কোশ্চেন আনসার পাঠ। আপনারা কীরকম প্রিপারেশন নিচ্ছেন তার উপর
আমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে, তার কারণ আপনারা কতটা প্রিপেয়ার আছে নিজেরাই এই কোশ্চেন অ্যান্সার করলে বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খেয়াল করুন বা দরকার হলে আপনারা খাতায় লিখে নেন এবং প্রাইজ জিতুন। তা হোম টাস্কের প্রশ্ন হলো, একটি মিশ্র ক্ষমতা সম্পন্ন দলের মানে মিক্সড এবিলিটি গ্রুপের মধ্যে বিভিন্নতা থাকে, অপশান এ সামাজিক স্তরের, অপশান বি জ্ঞান ও দক্ষতার, অপশান সি অর্থনৈতিক মর্যাদার, না অপশান ডি লিঙ্গ এবং বয়সের। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, একটি মিশ্র ক্ষমতা সম্পন্ন দলের বা মিক্সড এবিলিটি গ্রুপের মধ্যে বিভিন্নতা থাকে, অপশান এ সামাজিক স্তরের, অপশান বি জ্ঞান ও দক্ষতার, অপশান সি অর্থনৈতিক মর্যাদার, না অপশান ডি লিঙ্গ এবং বয়সের। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা এর উত্তরটা আগামী দিনে আমাদের যে ভিডিও থাকবে সেই ভিডিওতে দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন এবং প্রাইজগুলো গ্রহণ করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।